বৃহস্পতিবার তিন শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা এসে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করলেন, কংগ্রেস দলকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। কংগ্রেস যাতে প্রচার পর্বে পিছিয়ে পড়ে তার জন্য লোকসভা নির্বাচন ঠিক আগে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে মোদী সরকার। এর জন্য চেষ্টার কোনো কসুর রাখছে না গেরুয়া শিবির, এমনই অভিযোগ কংগ্রেসের। গত ফেব্রুয়ারি মাসে কংগ্রেস দাবি করেছিল 210 কোটি টাকার কর বাকি আছে বলে। অভিযোগ করে আয়কর বিভাগ তাদের সবকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, এমনকি তাদের শাখা সংগঠনগুলি ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছিল কংগ্রেস। তবে এই বিষয়ে আইটি বিভাগের পক্ষ থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তারপর অবশ্য কংগ্রেসের কিছু অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে বলে জানা গিয়েছিল। এদিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আইটি বিভাগের পদক্ষেপকে কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত প্রচেষ্টা বলে অভিযোগ করেন। ইস্যু ইফেক্টস নট জাস্ট দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইট ইম্প্যাক্টস আওয়ার ডেমোক্রেসি ইটসেলফ মোস্ট ফান্ডামেন্টালি। ইটস এ সিস্টেম্যাটিক এফোর্ট ইজ আন্ডার ওয়ে by the Prime Minister to cripple the Indian National Congress financially. Funds collected from the public are being frozen and money from our accounts is being taken away forcibly. However, even under these most challenging circumstances, we are doing our very best to maintain the effectiveness of our election campaign. রাহুল গান্ধী বলেছেন, এটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অপরাধমূলক পদক্ষেপ, নির্বাচন কমিশনকেও নিশানা করেন তিনি। আর খার্গের মতে নির্বাচনের আগে থেকে বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিজেপি। রাহুল গান্ধী বলেন, লোকসভা নির্বাচনে যাতে কংগ্রেস দল আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়ে তার জন্যই এই সকল সাজানো অভিযোগ করা হয়েছে। রাহুল গান্ধী বলেন, আমাদের নেতারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিমানে উড়ে যেতে পারছেন না, বিমানের কথা ভুলে যান, এমনকি তারা ট্রেনেও যাত্রা করতে পারছেন না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে কংগ্রেস প্রচারের কাজে নামতেই পারছে না। গত নির্বাচনেও ভারতের 20% ভোটার কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে উল্লেখ করে রাহুল বলেন, আমরা এখন কাউকে 2 টাকাও দিতে পারছি না, আমরা প্রচারের কোনো কাজ করতে পারছি না, আমাদের কর্মীদের আর্থিক সহায়তা দিতে পারছি না, প্রার্থীদের টাকা দিতে পারছি না। নির্বাচনের 2 মাস আগে এই পদক্ষেপ করা হয়েছে, নির্বাচন কমিশন এই বিষয়ে নীরব কেন, সেই প্রশ্ন তুলেছেন রাহুল। ওলা ব্যাংক অ্যাকাউন্টস হ্যাভ বিন ফ্রোজেন, উই ক্যান ডু নো ক্যাম্পেইন ওয়ার্ক, উই ক্যান নট সাপোর্ট আওয়ার ওয়ার্কার্স, we cannot support our candidates, our leaders cannot fly from one part of the country to the other, forget fly, they can't take a railway train, and this has been done literally 2 months before the election campaign. Why has it been done? One notice comes from the 90s, another notice comes from 6-7 years ago. Quantum amount, 14 lakh rupees. And punishment, our entire financial identity. Right? What's interesting to me is that there are institutions in this country that are supposed to protect the democratic framework. There are the courts in the country, there's the election commission in the country. Right? And nothing is happening. The election commission has not even said, wait a minute, you have frozen the bank account of the largest of one of the biggest political parties, largest opposition in the country, and already our ability to fight the election has been damaged. We've already lost a month. As Markanji said, we are unable to get slots for advertising, we are unable to put ads in newspapers. And so what sort of a democracy is this? This is a criminal action on the Congress party, and it's a criminal action done by the Prime Minister and the Home Minister. It's very clear. This type of activity does not happen without them in today's India. সোনিয়া গান্ধী বলেন, জনসাধারণ আমাদের যে তহবিল দিয়েছেন তা ফ্রিজ করে দেওয়া হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট থেকে জোর করে অর্থ কেড়ে নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রধান বিরোধী দলের আর্থিক ক্ষতি করার জন্য সব রকম প্রচেষ্টা করছে বিজেপি। অন্যদিকে মল্লিকার্জুন খারগে নির্বাচনী বন্ড প্রকল্পের কথা তুলেছেন। তিনি বলেছেন, এই বন্ড প্রকল্পের মাধ্যমে বিজেপি হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদের অ্যাকাউন্ট ভরিয়েছে, অন্যদিকে ষড়যন্ত্র করে প্রধান বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তহবিলের অভাবে 2 দল সমান জায়গা থেকে নির্বাচন লড়তে পারছে না, এটি ক্ষমতাসীন দলের
এক বিপজ্জনক খেলা। এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।